আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে আমাদের বাসায় দুপুরের জন্য রান্না করা হবে কচু। এই কচুর যে গোড়াটা সেটাকে পিস পিস করে কেটে ওটাকে সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয়েছে এবং সেটা পেস্ট করে নেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব কিছু কুচি করা আসছে। আর এখানে একটা মশলা বানানো আছে, এটা আমি জানি না, আম্মা বানাইছে। আর হচ্ছে আদা রসুন পেস্ট আছে। আর হচ্ছে আমাদের বাসায় আজকে একদম কাতলা মাছের মাথা রান্না করা হবে। আস্ত বিশাল বড়, ক্যামেরাতে আসলে এটা বোঝা যাচ্ছে না মাথাটা কত বড়, কিন্তু আসলে এই মাথাটা অনেক বড়। আমার আগের ব্লগে আমি দেখাইছিলাম যে আম্মা সিরাজগঞ্জ থেকে কী কী নিয়ে আসছে, তো তখন এই মাথাটাও তার মধ্যে ছিল। তো এই মাথাটা আজকে রান্না করা হবে। তো আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমি কিন্তু আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু কখনোই আমি শুটকি খাইনি, কারণ আমাদের বাসায় তেমন কেউ শুটকি খায় না, মানে খায় না বললেই চলে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে, মানে এই বাসাতে আম্মা শুটকি অনেক পছন্দ করে, তো এখান থেকে আমি একটু একটু করে শুটকি খাওয়া শিখছি। তো এইটা হইতেছে কি মাছের শুটকি সেটা আমি জানি না, মানে মা নামটা বলছিল কিন্তু আমার মনে নাই, তবে শুটকিগুলো একদম ফ্রেশ, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আম্মা একটু বাইরে গেছেন, তো আসার পরে আম্মাই রান্না করবেন। আমি যাবতীয় ছোটোখাটো জিনিস যেগুলো গুছানো সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি বাবাকে একটু কড়া করে লিকার চা বানাই দিব, কারণ বাবা দুই বেলা লিকার চা খায়, তো এক বেলা একটু কড়া দিলে পরে আর এক বেলা একটু হালকা করে বানাই দেওয়া হয়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর এই যে আম্মা আসার সময় মাছ নিয়ে আসছে, তো এটা হচ্ছে বাটা মাছ। মাছগুলো একদমই ফ্রেশ আর একদম তাজা ছিল। তো আম্মা বলল যে ভালো লাগলো দেখি নিয়ে আসলাম, কারণ সব সময় ফ্রেশ মাছ পাওয়া যায় না। আর এই মাছটা এই বাসাতে সব থেকে বেশি আমি পছন্দ করি। এই মাছটা চচ্চড়ি করলেও মজা লাগে, ঝোল করলেও মজা লাগে, তারপরে ভাজি করে খেলেও খুব মজা লাগে। তো আমার সাথে সাথে সবাই একটু একটু করে খায়। আগে নাকি তেমন একটা খাওয়া হইতো না, তবে এখন সবাই দেখি খায় এবং বলে যে ভালোই লাগে। আপুরা অথবা ভাইয়ারা যেই আমার ভিডিওটা দেখে থাকেন না কেন, আপনাদের কারো যদি এই মাছ পছন্দ থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আর মাছ কাটতে কাটতে আজকে অনেক গল্প করা হয়েছে আমার সাথে। আমি একদম পাশেই বসেছিলাম, তো দুজন মিলে গল্প করতেছিলাম। আর আজকে আমাদের রান্নাবাড়া করার পরিকল্পনা ছিল একরকম, কিন্তু হয়ে গেছে আরেক রকম, মানে কি রেখে কি রান্না করব এরকম একটা ব্যাপার। তো অবশেষে ভাবলাম যে না, যেটা নিয়ত করা হয়েছে সেটাই রান্না করা হোক। তো এই মাছগুলো কাটাকাটি করার পরে এগুলো একদম পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে হইতেছে আমাদের যে আকর্ষণীয় কাতল মাছের মাথা সেটা কাটা হইলো। আর এটার কাটার ভিডিওটাও এই যে এখানে আমি রেডি করে দিয়েছি। মাছের মাথাটা কাটতে খুবই কষ্ট হইতেছিল, বাট তারপরেও মা খুব সুন্দর করে কাটছে জিনিসটা। আর আমি বারবার বলতেছিলাম যে মা সাবধানে কাটেন, হাত যেন না কাটা যায়, কারণ এটা খুবই রিস্কি। কাটায় আনলেই সব থেকে বেশি ভালো হয়, তবে কাটায় আনলে পরে আসলে মাথার সৌন্দর্যটা দেখা যায় না, এজন্য আস্তই নিয়ে আসছে, কারণ এটা দেখার মধ্যে একটা মজা আছে। অবশেষে মাথাটা কাটা হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবেই। আর এখন এটা পরিষ্কার করে নিচ্ছে মা, আর আমি চুলায় ভাত বসাই দিছিলাম, ভাতটা একদম হয়েই গেছে, এখন শুধু উপর দিয়ে দিব। আর এই যে মাছের মাথাটা একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে, আসলে মাছের কালার দেখলেই বোঝা যায় যে মাছটা কত টেস্টি হবে। তো আলহামদুলিল্লাহ এটা খেতেও অনেক মজার ছিল। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে যে কচুর পেস্টটা দেখিয়েছিলাম এখন ওইটাই রান্না করা হচ্ছে।
ওটা একদম শুধু সিদ্ধ করা ছিল, ওটাতে কোনো মশলা ছিল না। আর এই ভর্তাটা এইভাবে করেই বানানো হয়। তো আম্মা মশলাটা আগেই দিয়ে দেওয়ার কারণে ময়টার মানে নিতে পারি নাই, বা আপনাদেরকে বলতেও পারছি না যে আম্মা এক্স্যাক্টলি এর মধ্যে কী কী দিয়েছিল, কারণ আমি নিজেও দেখি নাই। তো নেক্সট টাইম ইনশাল্লাহ যদি কেউ জানতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি এটার একটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিব। তো এই যে এখন এটাকে ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে যাতে একদম মশলাটা এটার ভিতরে ঢুকে যায়। আর এটার মধ্যে একটু হালকা চিনি দিয়ে দিছিল আম্মা, এটা শুধু আমি মানে খেয়াল করছি ভালো করে যে লাস্টে একটুখানি চিনি দিয়ে দিছে আর পরিমাণ মতো লবণ। তো এটা গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে, কারণ আমি তো খেয়েছি দুপুরবেলাতে, খুবই মজা হয়েছিল এটা খাইতে, অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখন এখানে কাতলা মাছের যে মাথাটা সেটা রান্না করা হবে। আম্মা জিজ্ঞাসা করেছিল যে এটা কি ডাল দিয়ে রান্না করব কিনা, তো আমার মনে হলো যে ডাল দিয়ে খাওয়ার থেকে এটাকে যদি একটু কষায় ভুনা করে খাওয়া যায় তাহলে বেশি মজা লাগবে। তো আম্মারও সেই একই মতামত ছিল, তো অবশেষে এইভাবে করেই ডিসিশন নেওয়া হলো এবং এভাবে করেই রান্না করা হলো। আমি আমার ফরিদপুরের একটা ব্লগে যেখানে আম্মু গরুর মাংস রান্না করেছিল, যারা দেখেছেন তারা জানেন, সেখানে আমি বলেছিলাম যে আমার আম্মু খুব ধীরে সুস্থে রান্না করে, মানে খুব সময় নিয়ে। আর এখানে আমার শাশুড়ি আম্মা সে পুরাই উল্টা, সে খুব দ্রুত কীভাবে যেন রান্না করে ফেলে। তবে দুইজনের রান্নাই অনেক মজা, আর দুইজনের রান্নার টেস্ট পুরাই দুই রকমের, জাস্ট অন্য লেভেলের। এখন এইটাতে একটু আলু দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের বাসায় আলুর তরকারিটা মানে আলু তরকারিতে দেওয়া হবে, এটা একদম মাস্ট। যে কোনো তরকারিতেই আমরা কম বেশি আলু খাই, মানে এটা পছন্দ করে সবাই, এ কারণেই খাওয়া হয়। তো একদম সব কিছু দিয়ে পানি টানি দিয়ে রেডি করে দেওয়া হয়েছে, এখন এটা আস্তে আস্তে পানি শুকাবে, লবণ টেস্ট করলে পরেই বোঝা যাবে। আর এটা হচ্ছে তরকারির একদম ফাইনাল লুকটা। তো আলহামদুলিল্লাহ রান্নাবাড়া শেষ। এখন কিন্তু আমি দুপুরের কোনো রান্না করার ভিডিও দেখাচ্ছি না, আসলে দুপুরবেলাতে আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় আড়াইটার মতো বেজে গিয়েছিল, মানে তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের খাওয়া দাওয়া মনে হয় কমপ্লিট হয়েছে, যেখানে আমরা দেড়টা থেকে দুইটার মধ্যে খাবার দাবার কমপ্লিট করি। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ শুয়েছিলাম, কারণ খুবই ক্লান্ত লাগছিল, মানে খাওয়া দাওয়া করার পরে সব থেকে বেশি টায়ার্ড লাগতেছিল, তাই অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন বিকালের নাস্তাটা রেডি করতেছি, আর এখন আমি রান্না করতেছি ম্যাকারনি। এটা একদম সিম্পল ওয়েতে রান্না করা হচ্ছে, এটাতে আসলে বিশেষ কোনো কিছুই আমি অ্যাড করি নাই, জাস্ট দুইটা ডিম আর হচ্ছে একটু সয়া সস, যেটা কিনা যে কোনো খাবারেরই টেস্ট বাড়ায়, ওটা দিয়ে রান্না করা। তো আমি একদমই ভিডিও শেষের দিকে আছি, যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।